বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে পুরাতন মোবাইল অপারেটরটির নাম হচ্ছে সিটিসেল। সিটিসেলই একমাত্র মোবাইল অপারেটর ছিল যারা সিডিএমএ এবং এফডো টেকনোলজি ব্যবহার করত। 2011 সাল পর্যন্ত সিটিসেলের সর্বোচ্চ গ্রাহক সংখ্যা ছিল 19 লক্ষ, কিন্তু সময়ের সাথে সিটিসেল ধীরে ধীরে বাকি সবার থেকে পিছিয়ে পড়তে থাকে এবং একসময় তারা বাধ্য হয় তাদের ব্যবসা গুটিয়ে নিতে। তবে কি কারণে বাংলাদেশের মোবাইল অপারেটর সেক্টরের পথ প্রদর্শক সিটিসেল এভাবে হারিয়ে যায়, আর কেনই বা তারা বাধ্য হয় তাদের সেবাটি বন্ধ করে দিতে? আমাদের আজকের ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো নিয়েই জানাবো। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিকম লিমিটেডকে সেলুলার, পেজিং এবং অন্যান্য ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্কের জন্য লাইসেন্স প্রদান করা হয়। এরপর ১৯৯০ সালে হংকংয়ের হুচিসন ওয়াংপোয়া লিমিটেড বাংলাদেশ টেলিকম লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে হুচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড প্রতিষ্ঠা করে। সে বছরের মার্চে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড কর্তৃক সেলুলার, পেজিং এবং ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য এইচবিটিএলের লাইসেন্স ইস্যু করা হয়। ১৯৯৩ সালে এইচবিটিএল ঢাকাতে এএমপিএস মোবাইল টেকনোলজি ব্যবহার করে তাদের কমার্শিয়াল অপারেশন শুরু করে। সে সময় শ্রীলঙ্কার সেলটেলের পর এটি ছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেলুলার অপারেটর। সে বছরের শেষে প্যাসিফিক মোটরস বিটিএলের 50% শেয়ার কিনে নেয়। ১৯৯৬ সালে এইচবিটিএলের নাম পরিবর্তন করে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড রাখা হয়। সে বছরই তাদের সেলুলার সার্ভিসটি বাজারজাত করার জন্য সিটিসেল ডিজিটাল ব্র্যান্ড নেমটি লঞ্চ করা হয়। এভাবেই টেলিকম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে সিটিসেল। শুরুতে তারা হাই এন্ড ইউজারদের জন্য কিছু পোস্টপেড প্যাকেজ নিয়ে আসে। পরবর্তীতে সিটিসেল তাদের প্রিপেড সেবাটিও চালু করে ফেলে। তবে প্রথম দিকে সিটিসেলের কল রেট অনেকটাই বেশি ছিল। প্রতি মিনিট কলের জন্য তারা চার্জ কাটত 10 টাকা, এমনকি কল রিসিভ করার জন্য টাকা গুনতে হতো গ্রাহকদের। প্রতি মিনিট ইনকামিং কলের রেট ছিল 7 টাকা 50 পয়সা। তবুও সে সময় একমাত্র সিটিসেলই টেলিকম সেবা দিয়ে যাচ্ছিল আমাদের দেশে। ১৯৯৯ সালে তাদের এএমপিএস টেকনোলজিকে আপগ্রেড করে সিডিএমএ ওয়ান টেকনোলজিতে নিয়ে আসে। 2005 জুনে পিবিটিএল এশিয়ার শীর্ষস্থানীয় কমিউনিকেশন সলিউশন প্রোভাইডার সিংটেলের সাথে পার্টনারশিপে যায়, যা টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে সিটিসেলকে আরও শক্ত অবস্থান করে নিতে সাহায্য করে। সিংটেলের কাছ থেকে ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কাস্টমারদের কাছে ইনোভেটিভ প্রোডাক্ট এবং সার্ভিস দিতে সক্ষম হয় সিটিসেল। অন্য অপারেটররা যখন জিএসএম টেকনোলজিতে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছিল, সিটিসেল তখনও সিডিএমএতেই সন্তুষ্ট ছিল। জিএসএম এবং সিডিএমএর মূল পার্থক্য হচ্ছে জিএসএম হ্যান্ডসেটগুলোতে সিম কার্ড স্লট থাকত, কিন্তু সিডিএমএতে একটি হ্যান্ডসেটের জন্য একটি নির্দিষ্ট সিম কার্ড নাম্বার ফিক্স থাকত, যে কারণে আপনি চাইলেই এক মোবাইলে একাধিক সিটিসেল সিম চালাতে পারতেন না। এ কারণে বাকি অপারেটর থেকে সিটিসেলের ইউজার সংখ্যাও তুলনামূলক কম ছিল। হুয়াওয়ে, জেটি, স্যামসাং এবং অ্যালকাটেলের মতো বেশ কিছু নামী ব্র্যান্ডের সিডিএমএ ফোন মার্কেটে লঞ্চ করে সিটিসেল। পাশাপাশি বেশ কিছু আকর্ষণীয় প্রিপেড প্ল্যান নিয়ে সে সময় সিটিসেল কাস্টমারদের আকৃষ্ট করতে সফল হয়। তার মধ্যে উল্লেখযোগ্য 2005 সালে লঞ্চ হওয়া আলাপ কলমি প্ল্যান। এর মাধ্যমে অন্য সিটিসেল ইউজার থেকে কল রিসিভ করলেই আপনার ব্যালেন্সে ক্রেডিট যোগ করা হতো। সে বছর তারা আলাপ সুপার নামে আরেকটি প্ল্যান নিয়ে আসে। এই প্ল্যানের সাবস্ক্রাইবাররা নাইট আওয়ারে অন্য সিটিসেল ইউজারদেরকে ফ্রিতে কল করতে পারত। এর এক বছর পর সিটিসেল তাদের হ্যালো 0123 প্ল্যানটি লঞ্চ করে। এই প্ল্যানটির আওতায় ইউজাররা 0 টাকায় একটি সিটিসেল নাম্বারে, 1 টাকায় 2টি সিটিসেল নাম্বারে, 2 টাকায় সকল সিটিসেল নাম্বারে এবং 3 টাকায় যে কোনো অপারেটরে কল করতে পারত। সিটিসেলের পোস্টপেড প্ল্যানটি সিটিসেল ওয়ান নামে ব্র্যান্ডিং করা হয়। পোস্টপেড ইউজাররা 4টি FNF নাম্বারে 30 সেকেন্ড পালসের সুবিধা পাচ্ছিল। তাছাড়া 2009 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সিটিসেল ভয়েস ডাটা নামে তাদের আরেকটি পোস্টপেড প্ল্যান নিয়ে আসে, যার মাধ্যমে যে কোনো অপারেটরে খুব কম খরচেই কথা বলা যেত। 2010 সালে মেহবুব চৌধুরীকে সিটিসেলের সিইও পদে নিযুক্ত করা হয়। এর পূর্বে টেলিকম ইন্ডাস্ট্রিতে তার 10 বছরের অভিজ্ঞতা ছিল। তিনি গ্রামীণ ফোনের ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং পদে ছিলেন এবং পরবর্তীতে বাংলালিঙ্কের চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করেন। তাছাড়াও ডেভিড লিকে সিটিসেলের চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি পূর্বে পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটরের জন্য কাজ করেছিলেন। ইতোমধ্যে সিটিসেল জুম আল্ট্রা নামে তাদের ইন্টারনেট ডঙ্গল মার্কেটে লঞ্চ করে। এর মাধ্যমে কাস্টমাররা প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের আওতায় পার্সোনাল কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজ করতে পারত। সে সময় জুম আল্ট্রা 512 KBPS স্পিড প্রোভাইড করছিল কাস্টমারদের। 2011 সালে সিটিসেল তাদের সর্বোচ্চ গ্রাহক সংখ্যায় পৌঁছায়। সে বছর সিটিসেলের রেভিনিউ ছিল 347.02 কোটি টাকা। সে পর্যন্ত মোটামুটি সব কিছুই ঠিক যাচ্ছিল সিটিসেলের, কিন্তু তারপর থেকেই সিটিসেলের উপর ধস নামতে শুরু করে।
2012 সালের দিকে যখন সবাই জিএসএম টেকনোলজির দিকে ধাবিত হচ্ছিল, তখনও সিটিজেল তাদের সিডিএমএ টেকনোলজিতেই সীমাবদ্ধ ছিল। 800 মেগাহার্টজ সিডিএমএ ব্যান্ডে 10 মেগাহার্টজ স্পেকট্রাম ছিল সিটিসেলের। তাদের জিএসএমএ আসার জন্য 1800 মেগাহার্টজ ব্যান্ড এবং আরও 5 মেগাহার্টজ স্পেকট্রামের প্রয়োজন ছিল। বিটিআরসি কর্তৃক সিটিসেলকে অফার দেওয়া হয় তাদের সিডিএমএ থেকে জিএসএম টেকনোলজিতে শিফট করতে $200 মিলিয়ন ব্যয় করতে হবে। সিটিসেলের জিএসএমএ মুভ করার কথা উঠলেও তারা নতুন টেকনোলজিতে শিফট করতে অনেকটাই খামখেয়ালি করে এবং ঘুরে ফিরে সেই সিডিএমএতেই আটকে থাকে। এর ফলশ্রুতিতে তাদের গ্রাহক সংখ্যা দিন দিন কমতেই থাকে। সেই সাথে 2012 সালে সিটিসেলের রেভিনিউ কমে 267.64 কোটি টাকায় দাঁড়ায়। আবার 2013 সালে যখন 3G টেকনোলজি আসে, তখনও 3G সার্ভিসের জন্য বিড করার অনুমতি পায় সিটিসেল। কিন্তু এবারও নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করতে তারা খুব একটা সিরিয়াস ছিল না। সে সময় তারা অনুধাবন করতে পারেনি যে 3G সার্ভিস টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে রেভলিউশন সৃষ্টি করতে যাচ্ছে। তারপর থেকে আরও পিছিয়ে পড়তে থাকে সিটিসেল। 2015 সালের মধ্যে তাদের গ্রাহক সংখ্যা 7 লাখে নেমে যায় এবং তাদের রেভিনিউ কমে 134.79 কোটি টাকায় চলে আসে। ধীরে ধীরে ইনভেস্টররাও সিটিসেলের উপর থেকে তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলতে থাকে, ফলে কোম্পানিটি রান করার জন্য পর্যাপ্ত ইনভেস্টমেন্টের অভাবে পড়ে যায় তারা। বাড়তে থাকে সরকারি দেনা পাওনা, সেই সাথে বিদ্যুৎ বিল বকেয়া, বিজ্ঞাপনের বিল বকেয়া এবং দেশের অন্যান্য ব্যাংকের কাছে আরও 100 কোটিরও বেশি দেনায় জর্জরিত হয়ে পড়ে সিটিসেল। 2016 সালে এসে সিটিসেলের বকেয়া বেড়ে 477.5 কোটি টাকায় দাঁড়ায়। সে বছরের 29 আগস্ট সরকার কর্তৃক 2 মাসে 2 কিস্তিতে এই টাকা পরিশোধ করে তাদের কার্যক্রম চালিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু সময় মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় 20 অক্টোবর সিটিসেলের ফ্রিকোয়েন্সি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছু বকেয়া পরিশোধের পর সিটিসেল আবেদন নিয়ে আপিল বিভাগে গেলে ওই বছরের 3 নভেম্বর শর্ত সাপেক্ষে অবিলম্বে অপারেটরটির ফ্রিকোয়েন্সি খুলে দেওয়ার নির্দেশ আসে। 2 দিন পেরিয়ে গেলেও ফ্রিকোয়েন্সি ফিরে না পেয়ে আবার আদালতে যায় প্রতিষ্ঠানটি। এর মাঝে তারা বকেয়া টাকার মধ্যে 144 কোটি টাকা পরিশোধ করে। এরপর তাদের ফ্রিকোয়েন্সি সীমিত আকারে খুলে দিলেও আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয় 19 নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার আরও 100 কোটি টাকা পরিশোধ না করলে আবারও তাদের ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিতে পারবে বিটিআরসি। কিন্তু তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় 20 নভেম্বর সিটিসেলের ফ্রিকোয়েন্সি পুনরায় বন্ধ করে দেওয়া হয় এবং তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তখন পর্যন্ত সিটিসেলের সিংটেলের শেয়ার ছিল 44.5%, প্যাসিফিক মোটরসের 37.95% এবং ফার ইস্ট টেলিকমের 17.51%। সিটিসেলের লাইসেন্স বাতিল হওয়ায় দেশের টেলিকমিউনিকেশন সেক্টর থেকে শুরু করে অর্থনীতিতে একটি বিরাট প্রভাব পড়ে। বাংলাদেশ ব্যাংকের মতে সিটিসেল বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 1500 কোটি টাকা ঋণ নিয়েছিল, যার মধ্যে বেশ কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান 1200 কোটি টাকার গ্যারান্টার হিসেবে ছিল। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় আর্থিক সংকটে পড়ে সিটিসেল। সেই সাথে সিটিসেলের ঋণের গ্যারান্টার হিসেবে ভর্তুকি গুনতে হয়েছে ব্যাংকগুলোকে। তার মধ্যে এবি ব্যাংক 600 কোটি, সিটি ব্যাংক 145 কোটি এবং প্রাইম ব্যাংক 25 কোটি সহ আরও বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হয়েছে। সিটিসেলের লাইসেন্স বাতিল হওয়ার পর কাস্টমারদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য অনেকেরই অপারেটর সুইচ করতে জটিলতার মুখোমুখি হতে হয়। সিটিসেলের এমপ্লয়িরা আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা তাদের জব সিকিউরিটি এবং পেমেন্ট নিয়ে দ্বিধার মধ্যে পড়ে যায়, কেননা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এমপ্লয়িদের পুরো স্যালারি দিতে ব্যর্থ ছিল সিটিসেল। এমনকি তাদের প্রচুর কর্মীকে ছাঁটাইও করতে হয় সে সময়। সিটিসেল বন্ধ হওয়ার আগে তাদের মোট এমপ্লয় সংখ্যা ছিল 430 জন এবং মার্কেট শেয়ার ছিল মাত্র 2%। পরিশেষে বলাই যায় সিটিসেলের পতনের মূল কারণ সঠিক নেতৃত্বের অভাব, কাস্টমারদের চাহিদা বুঝতে না পারা এবং সময় মতো নতুন প্রযুক্তিকে অ্যাডপ্ট না করা। জিএসএম এবং 3G টেকনোলজির সাথে যখন মিডিয়া, ওয়েব ব্রাউজিং এবং কনফারেন্স কলের চাহিদা বাড়তে থাকে, তখন সিটিসেলের সিডিএমএ হ্যান্ডসেটগুলোতে কোনো প্রকার স্মার্টফোন ফিচারই ছিল না। অপরদিকে সিডিএমএ ফোনগুলোর ব্যান্ডউইথ কম হওয়ায় বেশ কিছু নেটওয়ার্ক ইস্যু দেখা দিতে থাকে, যার ফলে সিটিসেলের সিগন্যাল কিছুটা উইক ছিল। এ সকল কারণে কনজিউমারদের কাছে সিডিএমএ টেকনোলজি খুব একটা কনভিনিয়েন্ট মনে হচ্ছিল না এবং তারা সিটিসেল থেকে অন্য অপারেটরে শিফট করতে থাকে। ওয়ার্ল্ডের সব জায়গায় যখন জিএসএম টেকনোলজি স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে, তখন সিটিসেল তাদের সিডিএমএ থেকে জিএসএমএ মুভ করতে চাইলেও ততদিনে অনেক দেরি হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন ঋণ এবং দেনা থাকায় জিএসএমএ আসার সুযোগও ছিল না তাদের। সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী নিজেই বলেন, জিএসএম প্রযুক্তিতে মুভ না করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। আবার বিটিআরসি কর্তৃক সিটিসেলের অফিসে রেড দেওয়ার পর তাদের ইল্লিগাল ভিওআইপি সাথে জড়িত থাকার খবর বেরিয়ে আসে, ফলে সিটিসেলকে 150 কোটি টাকা জরিমানা করা হয়। সে সময় সিটিসেলের আর্থিক অবস্থা স্বভাবতই খারাপ ছিল, তার উপর এই জরিমানার কারণে তারা আরও বিপর্যস্ত হয়ে পড়ে। তবে বলতেই হয়, সিংটেলের মতো বিশ্বমানের কোম্পানি তাদের পার্টনার থাকা সত্ত্বেও তারা সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে সিটিসেলকে আজ এই দিন দেখতে হচ্ছে।
সিটিসেল যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের টেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট আনতে সক্ষম হতো, তাহলে আজ পুরো দৃশ্যটাই হয়তো অন্যরকম থাকত। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।